আজ আমি আমাদের আগের ভিডিওটাতে আমি আপনাদের দেখিয়েছিলাম কিভাবে আপনারা একটা চ্যানেল তৈরি করতে পারবেন, ঠিক আছে। আজ আমি দেখাবো কিভাবে আপনারা সেই আপনাদের চ্যানেলের ভিডিও আপলোড করবেন, ঠিক আছে। চ্যানেল তৈরি করলে তো হবে না, আপনাদের সেই চ্যানেলে ভিডিও আপলোড করতে হবে, সেই ভিডিওটা আরেকজন দেখবে, তার উপর ক্লিক করবে, অ্যাড আসবে, তারপরে আপনার আর্ন হবে, ঠিক আছে। তাহলে চলুন দেখি আমরা কীভাবে সেই চ্যানেল আমাদের চ্যানেলে ভিডিও আপলোড করতে পারি। ওকে, আমরা আমাদের ব্রাউজারটা ওপেন করলাম, ওপেন করে তারপরে আমরা ইউটিউবে চলে যাব। ওকে, ইউটিউব থেকে আমরা এই যে আমাদের এখানে চ্যানেলের নামটা আছে, ঠিক আছে, আমাদের এই চ্যানেলে আইকনটা চলে আসবে। আইকনটা চলে আসার এখানে পাশে একটা দেখেন এই যে আপলোডের একটা অপশান আছে, ঠিক আছে। আমরা এই আপলোডটাতে এখানে ক্লিক করব। ওকে, খুব সোজা একটা কাজ, এইখানে ক্লিক করার পরে এখানে দেখেন, ঠিক আছে, একটা অপশান চলে আসছে, সিলেক্ট ফাইলস টু আপলোড অর ড্র্যাগ ড্রপ ভিডিও ফাইলস। অর্থাৎ আপনি ইচ্ছে করলে ফাইলটাকে এখান থেকে টেনে এনে আপনার এখান থেকে এনে ছেড়ে দিলে হবে, অথবা আমরা এটাতে ক্লিক করলাম। ওকে, ক্লিক করার পর দেখেন আমি ভিডিওটা যেহেতু আপলোড করব, সো আমি একটা ফাইল থেকে একটা ভিডিও নিয়ে নিলাম, দেখেন এখান থেকে আমি এই একটা ছোট্ট একটা ভিডিও আপলোড করতেছি। ওকে, তাহলে ভিডিওটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর আমি ওপেনে ক্লিক করব। ওকে, দেখেন আমার ভিডিওটা আপলোড হচ্ছে, যেহেতু খুব ছোট একটা ভিডিও আপলোড হয়ে যাচ্ছে। আচ্ছা, ভিডিও আপলোড ঘটিত আমরা এই যে এই সেকশনটাতে এসে ভিডিওর নামটা চেঞ্জ করে দেবেন, যে হাউ টু ক্রিয়েট ইউটিউব চ্যানেল, অথবা আপনার যে ভিডিওটা যে রিলেটেড ছিল, ঠিক আছে, সেই রিলেটেড একটা হেডলাইন দিয়ে দিবেন। ওকে, আচ্ছা, তারপরে এখানে ডিসক্রিপশন দিতে পারেন, কিছু একটা লিখে ডিসক্রিপশন দিয়ে দিলেন। তারপর ট্যাগটা হচ্ছে এরকম জিনিস, অন্য লোকেরা যদি যেই নামে সার্চ করবে সেই নামে সার্চ করে আপনাকে যাতে পায়, ঠিক আছে। যেমন আমার প্রয়োজন পড়তে আছে আমি হাউ টু ক্রিয়েট এ ইউটিউব চ্যানেল, ঠিক আছে, তাহলে আমি এখানে ট্যাগ দিয়ে দেবো হাউ টু ক্রিয়েট ইউটিউব চ্যানেল, ক্রিয়েট ইউটিউব চ্যানেল, CHA। ওকে, তো সেটা দেওয়ার পরে কমা দিলেও চলে যাবে, কমা দিতে হবে, কমা কমা দিয়ে লিখতে হবে, আর নয়তো এন্টার দিতে হবে আর কি, ঠিক আছে। তাই এইরকমভাবে আপনি ট্যাগগুলো দিয়ে দিবেন, যেমন ইউটিউব চ্যানেল, বাংলা টিউটোরিয়াল, তারপরে এরকম যেসবগুলো দিয়ে দিবেন। ওকে, দিয়ে দিলে লোকেরা এগুলো দিয়ে সার্চ করলে আপনাকে ভিডিওটা দেখতে পারবে আর কি। ওকে, তারপরে আপনারা দেখেন আমাদের ভিডিওটা অলরেডি প্রসেসিং ডান হয়ে গেছে, আপলোড হওয়ার পরে প্রসেসিং হচ্ছে, প্রসেসিং হওয়ার পরে, ঠিক আছে, এখন আমাদের দেখো পাবলিশের জন্য রেডি হয়ে গেছে, ঠিক আছে। তো আমরা এখানে কী করবো, পাবলিশ করবো। দেখেন পাবলিশে ক্লিক করার সাথে সাথে এখানে চলে আসছে, আপনার যদি গুগলে শেয়ার করতে চান এটা ক্লিক করবেন, ক্লিক করে শেয়ার করে দিন, ফেসবুকে শেয়ার করতে চাইলে টুইটারে দিতে পারবেন, ঠিক আছে। তারপরে হচ্ছে আপনার ব্লগারে দিতে পারবেন, তারপরে হচ্ছে আপনার এটাকে রেডিটের মধ্যে আপলোড করতে পারবেন, ঠিক আছে। তারপরে হচ্ছে তাম্বলার, তারপরে হচ্ছে আপনার প্রিন্টারেস্ট, যে কোনো মধ্যে আপলোড করতে পারবেন আপনি। ওকে ভিউয়ার্স, তাহলে আজ আমরা দেখলাম কীভাবে আপনারা ভিডিওতে আপলোড করবে, ভিডিও আপলোড করতে পারেন, ঠিক আছে। আর তারপরে এখন সেই ভিডিওটা আমার কোথায় গিয়েছে আপলোড হয়ে আমার দেখার দরকার আছে না? আপনারা যে দেখেন এখানে ভিডিও ম্যানেজার আছে, ঠিক আছে, এটার মধ্যে ক্লিক করলেও যাওয়া যাবে যে ভিডিও কোথায় আছে দেখা যাচ্ছে, ঠিক আছে। ভিডিও ম্যানেজারে দেখলে আপনার এই যে সবগুলো ভিডিও আমার এখানে চলে আসছে, ঠিক আছে, দেখেন এখানে যতগুলো ভিডিও আমার আপলোড ছিল সবগুলো ভিডিও এখানে চলে আসছে। তো আপনারা এইভাবে দেখতে পারবেন ভিডিওটা, আপনার ভিডিওটা কোথায় আছে। ওকে, তাহলে আমরা আজকে শিখলাম যে কীভাবে আমরা ইউটিউবে ভিডিও আপলোড করব, ঠিক আছে। আমরা নেক্সটে দেখবো কীভাবে ভিডিওতে আমরা আমাদের স্ক্রিন ইভেন্ট অ্যাড করতে পারি, সেটা আমরা নেক্সটে ভিডিওতে দেখাবো। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।